আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাম্বার দু হাজার দুশো উনপঞ্চাশ আবুল ইয় আবদুল্লাহ উমর কি বর্ণিত তিনি বললেন সাল্লামকে বলতে শুনেছেন তোমরা প্রত্যেকেই রক্ষক আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে যেমন নেতা ইমাম নেতা নেতা যেমন কি আমাদের এলাকার নেতা হলে আমাদের ইমাম যেমন নেতা মানে ইমাম একজন রক্ষক যেমন ইমাম বা নেতা একজন রক্ষক সে তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে পুরুষ তার পরিবারের রক্ষক সে তার পরিবারের লোকজনের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক তাকে তার রক্ষণাবেক্ষণা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে ইবনু ওমর রদি তালা বলেন যে আমি এই সকলই রসুসাল্ল সাল্লাম থেকে শুনেছি আমার মনে হয় তিনি এই কথাও বলেছেন যে ছেলে তার পিতার সম্পদ সম্পত্তি রক্ষক এবং সে জিজ্ঞাসিত হবে তার রক্ষণাবেক্ষণ সম্বন্ধে অতএব তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবে তো আমরা সাল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা এতটুকু বুঝতে পারি যে এখানে অমর অদ্দি আল্লাহ তাহ উনি উনি রসুসাল্লি সাল্লাম থেকে শুনেছেন যে যে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কোন ব্যক্তি আমরা আমরা সবাই যে রক্ষক সেটা সেখানে এখানে হাদিসটিতে বলে দিয়েছেন যেমন কি প্রতিটি স্তর স্তরের কথা আলাদা আলাদাভাবে এখানে বলেছেন যেমন একজন ইমাম রক্ষক একজন সংসারের একজন পুরুষ রক্ষক একজন স্বামীর জন্য একটু একজন স্ত্রীর জন্য তার স্বামী গরে রক্ষক এরকমভাবে প্রতিটি কাজ রক্ষকের মধ্যে যেমন কি কোনো বাপের কোনো সম্পদ ছেলে যদি রক্ষণাবেক্ষণ করে সেটাও যদি বাপ মারা যায় তাহলে সেও তাই সেই সম্পদ সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তো আমরা চেষ্টা করব সাল্লামের সবগুলো হাদিস মেনে চলতে এবং আমরা যে আমাদের উপর যে রক্ষণাবেক্ষণের যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সবার প্রতি তো সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো যে আমরা আমাদের নিজের জায়গা থেকে কতটুকু আমরা রক্ষা করতে পারি রক্ষক হিসাবে কাজ করতে পারি সেটাই আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব তো আমরা চেষ্টা করব রসুল্লাহ সাল্লামের সবগুলো হাদিস মেনে চলতে এবং বুঝে আমল করতে আল্লাহ তালা আমাদের রসু সাল্লামের হাদিসগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া খিরদা ওয়ানবাহিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবের